দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মামলা ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত খেলাপি ঋণ অবলোপন করা যাবে। অবিতরণকৃত কৃষি ঋণ ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর স্বল্পতায় ভুগছে পুঁজিবাজার, কারসাজির ফাঁদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কমিশন কমানো আর চুক্তিভিত্তিক নিয়োগ সহ 9 দফা দাবিতে আন্দোলনে নেমেছে রাইড শেয়ারিং এর চালকরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটি এর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ অবলোপনের নীতিমালায় শিথিলতা আনা হয়েছে। এখন থেকে 5 লাখ টাকার মন্দরমানের অনাদায়ী ঋণ ব্যাংকগুলো মামলা ছাড়াই অবলোপন করে ব্যালেন্স শিট থেকে বাদ দিতে পারবে। এতদিন এই পদ্ধতিতে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত অবলোপন করা যেত। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কৃষি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প সহ ছোট অঙ্কের ঋণের মামলার খরচ যদি ঋণের অর্থের থেকে বেশি হয় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। এর ফলে এখন থেকে বকে আদায় না হলেও কাগজে কলমে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ কমানো সম্ভব হবে। আসছে বোরো মৌসুমের চাষাবাদ নির্বিঘ্ন করতে কৃষকের ঋণ প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চলতি বছর থেকে ব্যাংকগুলোকে বরাদ্দকৃত কৃষি ঋণের অব্যবহৃত অংশ কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলে জমা দিতে হবে, যেখান থেকে টাকা ধার নিয়ে অন্য ব্যাংক কৃষি ঋণ বিতরণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের আশা, এর মাধ্যমে কৃষিখাতে অর্থের সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে। একটি ব্যাংক বছরে যত ঋণ দেয় তার অন্তত 2% কৃষিখাতে যাওয়ার বিধান রয়েছে। এই হিসেবে বছরের শুরুতে প্রতিটি ব্যাংকে কৃষি ও পল্লী ঋণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। সব মিলে চলতি অর্থবছরে যার পরিমাণ 30,911 কোটি টাকা। হিসেব বলছে প্রতি বছর এই মোট লক্ষ্যমাত্রা অর্জিত হয়, তবে কিছু ব্যাংক লক্ষ্য পূরণ করতে পারে না আর কিছু ব্যাংক লক্ষ্যের বেশি ঋণ বিতরণ করে। চলতি বছর থেকে বিতরণ না হওয়া অর্থ কেন্দ্রীয় ব্যাংকের এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমন ফান্ড নামের তহবিলে জমা করতে হবে। যেসব ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ব্যবস্থা ভালো তাদেরকে সেখান থেকে টাকা দেওয়া হবে। আরেকটা এভিনিউ আমরা খুলতে চাচ্ছি এই ফান্ড গঠনের মাধ্যমে, যে যারা সফল ব্যাংক কৃষি ঋণ বিতরণে, অনেকের কৃষি ঋণ বিতরণের এক্সপার্টাইজ অনেক ভালো, আমরা তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে এই ফান্ড বিতরণটা ব্যাংকের মাধ্যমে ফান্ড বিতরণের চেষ্টাটা আমরা করছি, যাতে করে স্বল্প সুদে কৃষকরা আরো বেশি লোন পেতে পারে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যেসব ব্যাংক নতুন এই তহবিলে টাকা জমা দেবে তাদের 2% হারে সুদ দেওয়া হবে। এখান থেকে ধার নিতেও 2% হারে সুদ দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। সুদ আসল মিলিয়ে টাকা ফেরত দিতে হবে 18 মাসের মধ্যে। আর ব্যাংকগুলো কৃষককে ঋণ দিতে পারবে সর্বোচ্চ 8% সুদে। এর মধ্যে 4% সুদের টাকা ব্যাংক নিজের আয় খাতে নিতে পারবে। এই সাধারণ মানুষগুলো ব্যাংকের টাকা নিয়ে টাকা ফেরত শুধু আমার মনে হয় যে এই রিকভারি যেটা সমস্যা হবে না। হ্যাঁ, এটা যেহেতু ছোট ছোট ঋণ দেয়, এটা আমাদের সুপারভাইজারি লোন একটা, এগুলোতে একটু মনোনিবেশটা একটু বেশি করতে হবে এবং সেটা আমাদের দায়বদ্ধতার থেকে এটা আমাদের করতেই হবে। হিসেব বলছে অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলো কৃষি খাতে 12,777 কোটি টাকা ঋণ দিয়েছে, যা এর আগের বছর একই সময়ের চেয়ে 15 ভাগের মতো বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতিতে ভুগছে দেশের পুঁজিবাজার, সেই সাথে যোগ হয়েছে বাজার কারসাজি, যার ফাঁদে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এমন আলোচনা উঠে এসেছে ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে। এমন অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ নেয়ার পাশাপাশি বিনিয়োগ শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে অর্থ সুযোগ আয়োজিত 3 দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপোর। হিরজুন, মিরা রিপোর্ট। চ্যালেঞ্জিং একটা সময় পার করছে দেশের পুঁজিবাজার। 2022 সালে ডিএসই সূচক হারিয়েছে প্রায় 650 পয়েন্ট, কমেছে লেনদেনের পরিমাণ, নেমে এসেছে 200 কোটির ঘরে। একই অবস্থা নতুন বছরের শুরুতেও। বাজারের এমন নেতিবাচক অবস্থার জন্য দায়ী মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি আর বাজার কারসাজি। এমন আলোচনা উঠে আসে ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে। সরকারের যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা অর্থের যোগান নির্ভর করে, তাদের সকলের সমন্বিত প্রচেষ্টা যদি না হয় তাহলে আমাদের এই পুঁজিবাজার
গতিশীল বা কাঙ্ক্ষিত অবস্থানে আমরা নিয়ে যেতে পারবো না। পুঁজিবাজারের আরেকটি বড় সমস্যা হলো সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এই সামাজিক যোগাযোগ এত সহজ হওয়ার কারণে অসমর্থিত তথ্য দিয়ে একটি বিভ্রান্তি তৈরি করা হয় প্রায়ই আমরা দেখি ফেসবুক খুললেই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নতুন পণ্য নিয়ে হাজির হচ্ছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়াতে ডিএসইতে চালু করা হয়েছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, গঠন করা হয়েছে এসএমই বোর্ড। অচিরেই কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে সিএসটি। প্রোডাক্ট নতুন নতুন এসছে, এর মধ্যে ধরেন সুকুক বন্ড এসেছে, তারপরে আমরা উনি যেটা বললেন যে আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম নতুন নতুন আমরা করেছি, গতকালকে এটিভি আমরা করলাম, তার আগে আমরা এসএমই করেছি, আমরা গভর্নমেন্ট ট্রেজারিকে মার্কেটে নিয়ে আসছি, এগুলোর রেজাল্ট হয়তো আমরা এক থেকে দুই বছর পরে পাবো, তখন পুঁজিবাজার আরও একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। এর পাশাপাশি বাজার কারসাজি ঠেকাতে মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে জনবল সংকটে সঠিক নজরদারি সম্ভব হচ্ছে না বলে জানান সংস্থার চেয়ারম্যান। 1100 কোম্পানি আমাদেরকে দেখতে হয়, তো দিনে যদি আমরা 5টা কোম্পানিও দেখি তাও পুরো 1100 কোম্পানি এক বছরে দেখতে পারি না। তো এই জন্য আমাদের হয়তো সময় এবং মানব সম্পদের কারণে অত বেশি সুপারভিশন করা সম্ভব হয় না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ডাবল গতিতে কাজ করার। একটি পূর্ণাঙ্গ ক্যাপিটাল মার্কেটের জন্য যা যা প্রয়োজন তাতে আমরা অনেক পিছিয়ে আছি, সেটা আনা দরকার এবং আমরা আনবো। এবং কাজ করতে গেলে আমাদের ভুল ত্রুটি হোক আর না হোক সমালোচনা হবেই, কিন্তু তারপরও এর রেজাল্ট বা ফলাফল আপনারা 2-3-4 বছর পর পাবেন এবং তখন একটা পূর্ণাঙ্গ ক্যাপিটাল মার্কেটে শিক্ষিত বিনিয়োগকারীরা যদি আসে তখন রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। এসব সমস্যা সমাধান করে দেশের পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের মূল উৎস হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। একটি উন্নত অর্থনীতির দেশে পুঁজিবাজার থেকেই কিন্তু মোর দেন 50% টাকা আসে। আমাদের দেশে কিন্তু সে অবস্থা এখনো হয়নি। আমাদের দেশে ব্যাংকগুলো তো অল্প কিছুদিনের জন্য টাকার লোন নেয়, মানে জমা নেয়, ডিপোজিট রাখে, যার জন্য তারা খুব লম্বা সময়ের জন্য কিন্তু তারা ঋণ দিতে পারে না, যার জন্য কিছুটা সমস্যা, বেশ কিছু সমস্যা হয়, যার জন্য আমাদেরকে এই অবস্থাটা ঘুরিয়ে পুঁজিবাজারের দিকে যেতে হবে। যেটার থেকে যদি যদি আমরা 50% ফান্ড সোর্সে যদি এখান থেকে আসে তাহলে কিন্তু আমাদের দেশে ব্যবসা বাণিজ্য উন্নতি হতে বাধ্য, মানে আগাতে পারবো আমরা নিশ্চয়ই। যদি এবারের ক্যাপিটাল মার্কেট এক্সপোতে অংশ নিচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট 35টি প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের সচেতন করতে থাকবে 4টি সেমিনার। মেলা শেষ হবে শনিবার, চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। হিরজুন, মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেউ কেউ চলে যান, অনেক কিছু রেখে যাবেন বলে, শুধু সম্পদ নয়, যাদের স্বপ্ন, উদ্যোগ, প্রেরণাও ছড়িয়ে পড়ে হাজার জনের মাঝে। তেমনই একজন কিংবদন্তি শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী। তিনি ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ ও মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান। তিনি স্বপ্ন বুনতেন আর সেই স্বপ্নের বাস্তবায়নে কখনো আপোষ করেননি সততার সাথে। আজ তার 11তম মৃত্যুবার্ষিকী। মহাপ্রাণ এই মানুষটির প্রস্থানের দিনটি বছর ঘুরে ফিরে আসে সেই স্বপ্ন, উদ্যোগ ও প্রেরণার বার্তা নিয়ে। একই সঙ্গে দিনটি ফিরে আসে শূন্যতার হাহাকার নিয়েও। বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তার প্রয়াণ দিবসে বিজনেস রিপোর্ট গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে তাকে। ১০% কমিশন, সব বন্ধ আইডি খুলে দেয়া, চুক্তিভিত্তিক নিয়োগ সহ 9 দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকার রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন। মাহমুদুল হাসানের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে যাত্রীদের সেবা দিচ্ছে রাইড শেয়ারিং গাড়ি চালকেরা। তাদের দাবি, 2021 সালে ওবার অন্তত 7,000 কোটি টাকা আয় করলেও মালিক, চালক ও যাত্রীদের প্রাপ্য সেবা দিচ্ছে না অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওবার। এমন আরও 9টি দাবি নিয়ে সকালে রাজধানীর উত্তরায় উবারের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে গাড়ির চালকরা। সেখানে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের নেতারা দাবি করেন, আধুনিক অ্যাপ সেবার নামে উবার কোম্পানি চালকদের কাছ থেকে অনির্দিষ্ট হারে কমিশন কেটে নিচ্ছে, যা অযৌক্তিক। 40% টাকা যেন না নেয়, আমাদের যেন 10% করে দেয় এবং এই যেন কোনো ধরনের আইডি না বন্ধ হয়। গত মাসে আমি 40,000 টাকা ঋণ করে আমি গাড়ির কিস্তি দিয়েছি,
এই মাসে তাও আমার ব্যবস্থা নাই। আমি আজকে এখন ড্রাইভারকে দিয়ে আসছি গাড়ি বেচার জন্য। গাড়ি আমার, খরচ আমার, মেইনটেনেন্স আমার, ড্রাইভার আমার। 30-35% ওভারকে পার্সেন্টেজ দেওয়া লাগে শুধু অ্যাপসের জন্য। রাইড শেয়ারিং এ থাকা অবস্থায় কোনো চালক ক্ষতির সম্মুখীন হলে তাকে ক্ষতিপূরণের আওতায় আনার দাবি জানান নেতারা। প্রত্যেক রাইড শেয়ারকারী ভাইদেরকে অবসর ভাতা দিতে হবে 20%, এছাড়াও বছরে এক মাস ভাতা সহ ছুটি দিতে হবে। শান্তিপূর্ণ মানববন্ধন করার পরে যদি আমাদের সাথে তারা বসতে রাজি না হয়, আমাদের দাবিগুলো মানতে রাজি না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করে তুলতে বাধ্য হব। এদিকে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ওভারের কার্যালয়ে গেলে বাইরে থেকে তালা দেয় প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী। বিআরটিএ বলছে কোনো পক্ষ লিখিত অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চুক্তির কোনো শর্ত যদি ড্রাইভার, মালিক বা রাইড শেয়ারিং কোম্পানি ভঙ্গ করে থাকে, এটা তারা নিজেরা বসে সমাধান করতে পারে। তারপরেও যদি এরা সমাধান করা সম্ভব না হয়, তাহলে সেটা আমাদেরকে যদি অবগত করায়, আমাদের কাছে যদি অ্যাপ্লিকেশন করে, অবশ্যই আমরা বিষয়টা দেখব। মানববন্ধন থেকে মিনিট কিলোমিটার বেজ হিসাব করে পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। মাহমুদুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল দেশের ছোট বড় 20টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এই পুরস্কার শিল্প খাতে বিশেষ অবদানের স্বীকৃতি। 2014 সাল থেকে শুরু হয় এই পুরস্কার, তার ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো এই পুরস্কার প্রদান করা হলো, যা দেওয়া হয়েছে 6টি ক্যাটাগরিতে, যেখানে বৃহৎ শিল্প ছাড়াও মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক শিল্পের মোট 20টি শিল্প প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন এই পুরস্কার তাদের নতুন শিল্প স্থাপন ও দেশের প্রতি দায়বদ্ধতা বাড়াতে উৎসাহিত করবে। ইতিমধ্যে শিল্প খাতে ব্যাপক গুণগত পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। শিল্প উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসব ইতিবাচক অর্জনের পিছনে রয়েছে শিল্প খাতের অনবদ্য অবদান, বিশেষ করে আজকে যারা বেসরকারি উদ্যোক্তারা, যাদেরকে আমরা পুরস্কৃত করলাম। জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেশে শিল্প খাত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন বিভিন্ন খাতের উন্নয়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে কাঙ্ক্ষিত শিল্প উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের আরও বেশি সহায়তা প্রয়োজন বলে জানান তারা। এইভাবে শিল্প খাতকে রাষ্ট্র কর্তৃক পুরস্কৃতকরণের ধারা অব্যাহত থাকলে শিল্প খাতের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তির উন্নত ও সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য এই খাতে জড়িত উদ্যোক্তাগণ অনুপ্রাণিত হবে। যখন স্বীকৃতি কেউ পায়, আবার তার নতুন দায়িত্ব হয়ে যা দাঁড়ায় আরো ভালো করার জন্য। আমি মনে করি আজকে যারা আমরা স্বীকৃতি পেয়েছেন সবাই আরো ভালো করব। এ সময় এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তা বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। একই সাথে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানান তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6193-তে। লেনদেন হয়েছে 318 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও ডিভেঞ্চারের মধ্যে দর বেড়েছে 36টির, কমেছে 132টির দর, আর অপরিবর্তিত রয়েছে 170টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেটের স্লাইড কারেকশন হয়েছে। ইন্ডেক্স 9 পয়েন্ট কমে এখন তা দাঁড়িয়েছে 6194 পয়েন্টসে। পুরো উইকে অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 300 কোটি টাকার মতো। আজকে সেক্টরের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, এবং একই সাথে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি গেইনের সংখ্যা ছিল। তবে আইটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আজকে কাছাকাছি লেনদেন হয়েছে। আজকে আমরা খেয়াল করেছি যে অপরিবর্তিত যে সকল কোম্পানির প্রাইস অপরিবর্তিত ছিল তার পার্সেন্টেজ ছিল 50% এবং প্রাইস কমেছে অ্যারাউন্ড 40%, এবং খুব সামান্য কোম্পানির প্রাইস বেড়েছে অ্যারাউন্ড 10% মতো। আমরা মনে করি যে মার্কেটের এই মুহূর্তে ভলাটিলিটি যথেষ্ট কম, ফলে মার্কেটের খুব একটা ইনক্রিজ অথবা ডিক্রিজ দেখা যাচ্ছে না।
বাট ওভারঅল মার্কেট একটি ডাউনার ট্রেন্ড ফলো করছে বলে আমরা মনে করি, এবং হুইচ ইজ নেসেসারি নট এ ব্যাড থিং, কারণ স্টক মার্কেট একটি পিরিয়ডিক নেচার শো করার মার্কেট, তাই ইভেন্চুয়ালি মার্কেট একটি পজিটিভ মোমেন্টাম গেইন করবে বলে আমরা মনে করি। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।